বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন ট্রিক্স আর টিপস নিয়ে। আর তো চলো, আমি প্রথমেই দেখাচ্ছি। আর তো এই যে কেক কাটার ছুরিগুলো আমরা তো ফেলে দিই, তো আমাদের কোনো কাজে আসে না। তো আজকে কেক কাটার ছুরি দিয়ে তোমাদেরকে দেখাবো। একটা আমি সুতির কাপড় ছেড়ে জড়িয়ে নিয়েছি, আর তো আমি একটু ভিজিয়ে নিয়েছি জলে। তো তোমরা পারলে সানলাইট, তো কোনো শ্যাম্পু জল এগুলোতে ভেজালে বেশি ভালো হয়। আমি এমনিই জাস্ট ভিজিয়েছি। আর তো মিক্সির ভিতরটা দেখো, ভালোই ময়লা হয়েছে, আর তো ওই ময়লাগুলো বসে গেছে। তো আমি এখন ওই কাপড় ছেঁড়াটার সাহায্যে কীভাবে নোংরাগুলো তুলছি দেখো। সকল ময়লা উঠে এসছে এই সুতির কাপড় ছেঁড়ায়। তো তোমরা বাড়িতে এইভাবেই, তোমরা কোনো চামচের সাহায্যেও করতে পারো, তো এইভাবেই ময়লাটা পরিষ্কার করো। মিক্সির এই উপর দিকটায় তো খালি থাকে, তো তার জন্য এইভাবে ময়লা জমে গেছে। তো একটু ভিজে কাপড় দিয়ে একটু উস্কানি দিলেই সকল ময়লা উঠে আসছে। আর যদি শ্যাম্পু জল বা সানলাইট জলে করো তো তাহলে একদম নতুনের মতন দেখতে লাগবে। আমি ভিজিয়ে শুধু কাপড়টা তো তোমাদেরকে দেখালাম, কতটা ময়লা ছিল তোমরা নিজেরাই দেখো, পুরো কাপড়টা একদম কতটা ময়লা উঠে এসেছে। যদি এই ট্রিক্সটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো চলে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে। এই যে শুকনো লঙ্কা, তো এগুলো আমরা নিয়ে এলে এমনিই রেখে দিই। তো আমরা যদি এর মোটাগুলো ছাড়িয়ে তো এইভাবে একটা পাত্রে যদি রেখে দিই, তাহলে লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর জায়গাটাও কম লাগবে। তো হলো না, আমাদের কাজের অনেকটা সময় বাঁচবে না? তো সেটাই আজকে তোমাদেরকে দেখালাম, জানালাম। তো এইভাবে লঙ্কা বাড়িতে নিয়ে এলে, সেটা শুকনো লঙ্কাই হোক বা কাঁচা লঙ্কা, এইভাবে কাঁচা লঙ্কার ক্ষেত্রে পদ্ধতিটা একটু আলাদা। তো শুকনো লঙ্কার ক্ষেত্রে সেটা আমার অন্য আরেকটা ভিডিও আছে, তোমরা দেখে নিও। তো এইভাবেই আমার ছেলে প্লাস্টিকটা দিয়ে দিয়েছে ডিবেটার মধ্যে। তো এইভাবেই আমরা শুকনো লঙ্কা বাড়িতে রাখি। এই ট্রিক্সটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটি। আমরাই পারি আমাদের সংসারের কাজ এইভাবে গুছিয়ে করতে। চলো পরে চলে এসেছি পরবর্তী ট্রিক্স নিয়ে। আর তো দেখো, আমি দেখাচ্ছি, চলে আসছি পরবর্তী ট্রিক্স নিয়ে। এই যে বাড়িতে ইস্ত্রিগুলো থাকে, তো এর যে দড়িটা সেটা আমাদের অগোছালোভাবে থাকে, কারণ যতই আমরা গুছিয়ে রাখি না কেন ততই এটা বেরিয়ে আসছে বাইরে। তো বাড়িতে লোকজন এসে গেলে দেখতে খারাপ লাগে। তো চলো তোমাদেরকে আমি সেটাই দেখাতে চলেছি, কিভাবে এই ইস্ত্রির দড়িটাকে গুছিয়ে রাখব। এভাবে যতই রাখি দেখছো বেরিয়ে আসছে, তো অগোছালোভাবে থাকছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা গোছ করে নিতে হবে দড়িটাকে। আর তো তোমরা একটা ভিডিওতে দেখেছিলে, তো যাই হোক, তো এখন আমি তোমাদের যেটা বলছি, তো এই বোতল কেটে আমার আরেকটা অন্য ভিডিও আছে। তো এই বোতলটা আমি কেটে এই মাঝের অংশটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাঝের অংশটা দিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে আমার এখন বোতলটা কেটে নেওয়া হয়ে গেছে। তো মাঝের অংশটা এইভাবে যদি এই দড়িটার মধ্যে পরিয়ে দেওয়া যায়, তাহলে দড়িটা আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমাদের এই জিনিসটা গোছানোও থাকে, ইস্ত্রির সাথেই এই দড়িটা থাকে। তো কতটা গোছানো হলো, তো আমরাই পারি আমাদের কাজ এইভাবে সহজ করে তুলতে। তো এইভাবে যদি আমরা ইস্ত্রির মধ্যে ঢুকিয়ে রাখি, তো কোনো অসুবিধা ছাড়াই জিনিসটা থেকে যাবে। হলো না কাজটা সহজ? তো তাই আর বাড়িতে বোতল নিয়ে এলে ফেলে দিও না। চলে আসছি লাস্ট ট্রিক্স নিয়ে। তো সুজনি শাক, এই শাকটার সাথে অনেকেই পরিচিত, এটি ঘুমের জন্য উপকারী শাক।